কোন ধাতুর কার্য অপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, 4140 তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতব পৃষ্ঠে পড়লে নিঃসৃত ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত? কোনো কাজে লাগলো কি বললাম? তাহলে সিম্পলি দেখো, কার্য অপেক্ষক 2 ইলেকট্রন বড় আছে, সেটা সমান 2 × 8 = h² λ₀। তাহলে এইচ সি ল্যামডা জিরো অ্যাডিশন করার জন্য কিন্তু মাইনাস 10 দিয়ে ভাগ করবো। ক্যালকুলেশনের সুবিধা দেখো, 16 + 64 2 × 4 2 × 6 মুখোমুখি জয়েন্টের জন্য এটাই করা যায়। তাহলে কি লিখলাম এখানে, 6 × 10^-26 / 8, তাহলে 6000 অ্যাংস্ট্রম। আনসার আছে তোমার 6210, কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর লেখো, কোন ধাতুর আলোক তড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, কোন ধাতুর আলোক তড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য ৩৮০০ অ্যাংস্ট্রম। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 3800 অ্যাংস্ট্রম, ওই ধাতুতে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে অতি বেগুনি রশ্মি আপতিত হলে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? এমনি জয়েন্টের জন্য কি বলবে? আরেকবার বলে দিচ্ছি, শ্রেয়া বলবে কোন ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 3800 অ্যাংস্ট্রম, ওই ধাতুর উপর 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি পড়লে নিঃসৃত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? এখানে একটা সূত্র, তোমাকে অ্যাংস্ট্রমে যদি ডাইরেক্ট কনভার্ট করতে হয় তাহলে 12415 কে অ্যাংস্ট্রমে যে অ্যামাউন্ট যেটা সেটাতে ডিভাইড করলে একদম ডাইরেক্ট ইভিতে চলে আসবে, ওই সূত্রটা কাজে লাগাতে পারো। ১২৪২২ তাহলে এতক্ষণ হয়ে যাওয়া উচিত ছিল। এইভাবে তো আমার ইম্যাক্স সমান হচ্ছে hc/λ − hc/λ₀। এটা তাহলে এইভাবে করো, 12422 / 2000 − 12422 / 3800। ক্যালকুলেশন করো, দেখো এরকম এসে যাবে। এইভাবে করবে তাহলে অনেকটা শর্ট হবে। লিখতে মনে নেই সূত্রটা? হ্যাঁ স্নিগ্ধা ঠিক বলেছে। একটি ধাতু থেকে আলোক তড়িৎ মিশ্রণের প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্য 3800 অ্যাংস্ট্রম, 3800 অ্যাংস্ট্রম 2600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের 2600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি আলো ওই ধাতুর উপর ফেলা হলো।
ওই ধাতুর কার্য অপেক্ষক এবং নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? আমার ওই সূত্র দিয়ে করো, কার্য অপেক্ষক আর নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। ফের একবার বলবো কি, তাহলে W0টা 12422/3800 অ্যাংস্ট্রমে দেওয়া আছে, তাহলে এটা পেলাম এত ইভি। ইটা পাচ্ছি 12422/2600.211। তাহলে আমার ই মাইনাস ই এক্স মোল কি বলবো, 6.211-3.27, তাহলে 7.8 কি চেয়েছি, ই ম্যাক্স চেয়েছে, তো এটা ভুল হলো, এটা 2600 ছিল, সরি সরি এটা 2600, তাহলে 2600 হলে কত হবে ক্যালকুলেশন করলে দেখো, 2600 হলে 4.78, তাহলে ই ম্যাক্স ইকুয়াল টু ই মাইনাস ওমেগা জিরো, সমান আসবে 4.78 মাইনাস 3.27, সমান হচ্ছে 1.51। একটি ধাতব পৃষ্ঠের ওপর, একটি ধাতব পৃষ্ঠের ওপর নিউ ওয়ান এবং নিউ টু কম্পাঙ্কের, নিউ ওয়ান এবং নিউ টু কম্পাঙ্কের দুটি আলো আপতিত হলে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হয়, সর্বোচ্চ গতিশক্তি হয় ই ওয়ান এবং ই টু, ক্যাপিটাল ই ওয়ান অ্যান্ড ই টু। তাহলে প্লাঙ্কের ধ্রুবক এবং কার্য অপেক্ষক নির্ণয় করো, প্লাঙ্কের ধ্রুবক এবং কার্য অপেক্ষক নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু ভালো, ধাতব পৃষ্ঠের উপর নিউ ওয়ান এবং নিউ টু কম্পাঙ্কের আলো ফেললে সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে ই ওয়ান আর ই টু, তাহলে ই ওয়ান সমান হচ্ছে ই টু ই ওয়ান মাইনাস ডব্লিউ, আর ই টু সমান হচ্ছে ই টু টু নিউ টু মাইনাস ডব্লিউ। আমি যদি দুটো বিয়োগ করি, তাহলে ই ওয়ান মাইনাস ই টু যদি বলি, তাহলে আসলে দেখো এই টু টু ই ওয়ান মাইনাস, তাহলে এইচ ইকুয়াল টু একদম সোজা, এটা প্রথম উত্তরটা মিলেছে ই ওয়ান মাইনাস ই টু। আর আমাকে বের করতে হবে কোনটা, এইটা বের করতে হবে, এটা বের করতে গেলে আমাকে প্রথমটাতে গুণ করতে হবে ই টু দিয়ে, আর এটাকে গুণ করতে হবে ই ওয়ান দিয়ে, তাহলে আমি কি পাবো দেখো, ই ওয়ান নিউ টু সমান এইচ ওয়ান ডি ওয়ান ডি টু মাইনাস ডব্লিউ ইন টু ডি টু, এটা দেখো ই টু নিউ ওয়ান সমান হচ্ছে এইচ ডি ওয়ান ডি টু মাইনাস ডব্লিউ ইন টু ডি ওয়ান, এ দেখো তাহলে আমি যদি একটা থেকে অন্যটা বিয়োগ দিই, তাহলে কি পাবো, ই ওয়ান ডি টু মাইনাস ই টু ডি ওয়ান সমান পাচ্ছি দেখো ডব্লিউ ইন টু ডি ওয়ান মাইনাস ডি টু, তাহলে ডব্লিউ সমান কি পাবো, ই ওয়ান ডি টু মাইনাস ই টু ডি ওয়ান বাই ডি ওয়ান মাইনাস। সেটা মনে হচ্ছে একটু ভুল হয়েছিল না, একটি আলোক সংবেদী ধাতব পৃষ্ঠে ল্যামডা এবং ল্যামডা বাই টু তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো, ল্যামডা এবং ল্যামডা টু তরঙ্গ দৈর্ঘ্যে, ল্যামডা বাই টু তরঙ্গ দৈর্ঘ্যের
আলো ফেলা হলো, যদি দ্বিতীয় ক্ষেত্রে ধাতু পৃষ্ঠ থেকে নিঃসৃত ফটোইলেকট্রনের যদি দ্বিতীয় পৃষ্ঠ থেকে দ্বিতীয় ক্ষেত্রে ধাতু পৃষ্ঠ থেকে নিঃসৃত ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথম ক্ষেত্রে নিঃসৃত ফটোইলেকট্রনের গতিশক্তি তিন গুণ হয়, তবে ধাতুর কার্য অপেক্ষকের মান নির্ণয় করে, ধাতুর কার্য অপেক্ষকের মান নির্ণয় করে। যদি দ্বিতীয় ক্ষেত্রে তাহলে প্রথম ক্ষেত্রে সহজে আছে,